ভিউয়ার্স, আমি আজকে আপনাদের ভেজিটেবল পাকোড়া রেসিপি শেয়ার করব। তা আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ভেজিটেবল পাকোড়া রেসিপিটি তৈরি করি। তা আমি প্রথমে পাতাকপিটা কাট করছি, দেখতে পাচ্ছেন জুলিয়ান কাট করছি পাতাকপিটা। পাতাকপিটা কাট করা শেষ হয়ে গেছে ভিউয়ার্স, এখন আমি কাটবো আলু। তা দেখতে থাকুন আমার রেসিপিটি, তাহলে আপনারা খুব সহজে ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। তা আমার আলু কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার আলুটা কাটা হয়ে গেছে। এখন আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি কাটবো পেঁয়াজ, পেঁয়াজটা জুলিয়ান করে কেটে নিব। ভিউয়ার্স, এখন আমি কাটবো গ্রিন চিলি, গ্রিন চিলিটা আমি কাটতেছি দেখতে পাচ্ছেন। এখন আমি আদা দিচ্ছি একটু, আদা দিলে কি হবে তাহলে এটা একটু ফ্লেভারটা সুন্দর লাগবে, খেতে একটু টেস্টিফুল হবে। তা এখন আমি রেসিপিগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তা আমি প্রথমে পরিমাণ মতন সল্ট দিয়ে দিচ্ছি, লবণ, তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, পরিমাণ মতন জিরার গুঁড়ো দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি আজিনা মতো, তারপর আমি দিয়ে দিচ্ছি চাট মশলা, তারপরে আমি দিয়ে দিচ্ছি বিওয়ার বেসন। আপনাদের বাসা বেসন না থাকলে এটা একটা আপনি এটা স্কিপ করতে পারবেন, সমস্যা নাই। তা এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা, পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি পরিমাণ মতন। তারপর আমি দিয়ে দেবো একটা ডিম, স্কিপ করছ, ডিম দিয়ে দিচ্ছি। এখন এটা সুন্দর করে আমি মাখাবো। কোন দিকটা, হ্যাঁ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার মাখানো হয়ে গেছে। এটা আমি সুন্দর মতো একটু পানি দিয়ে, হালকা পানি দিয়ে মাখিয়েছি। এখন এটা আমরা ফ্রাই করব, তেলে ছাড়বো। এখন আমরা এটা তেলে ছাড়তেছি, তেলে ছেড়ে এটা আমি তেলটাকে 10-12 মিনিট ফুটে ছেড়ে দিচ্ছি। এটা আমি চুলায় ছেড়ে দেওয়ার পরে আমি এটা এখন তেলে ছাড়তেছি। তা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটা তেলে ফ্রাই করতেছি 5-7 মিনিট। আমি মিডিয়াম আছে, এটাকে আমি ফ্রাই করে নেব, তারপর এটা আমার সম্পূর্ণ হয়ে যাবে। তা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার পাকোড়াটা, ভেজিটেবল পাকোড়াটি সম্পূর্ণ কমপ্লিট। এভাবেই আপনারা বাসায় বসে বিকালের নাস্তা হিসাবে এই রেসিপিটি তৈরি করে আপনারা খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।